কি বললে রাজীব খান দৈনিক ব্যতিক্রম হ্যাঁ আমি ওনাকে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছি পাঠিয়ে দাও আসতে পারি আসুন আসুন রাজীব সাহেব বসো ধন্যবাদ হ্যাঁ বলুন আমি এসেছি আপনাদের এফডিসির উপর একটা প্রতিবেদন তৈরি করতে সে বিষয়ে আপনার সাথে কিছু কথা বলবো আমরা দেখতে পাচ্ছি চলচ্চিত্রে অশ্লীলতা দিন দিন বেড়েই চলেছে এই বিষয়ে আপনারা আপনাদের কর্পোরেশন প্রতিরোধমূলক কোনো ব্যবস্থা গ্রহণ করেছেন কিনা ভালো প্রশ্ন আমি একে একে আপনার প্রশ্নের জবাব দিচ্ছি কি ব্যাপার গন্ডগোল কি তেমন কিছু না টেন্ডার ওপেনের দিন তো একটু হইচই আর কি ये दिल मांगे मो दिल की चाय आरो चाय तकी छुरी टेंडर बाक्से जो दिकरो टेंडर जमा पड़े तैले छुरी तार बुड़ी फास को रदी बे आजब की दिवे बुड़ी फास को रदी बे आई फुटा करते साई फुटा কথা কবি তো ফুটা করে দেব টুইঙ্কল টুইঙ্কল লিটল স্টার হাউ আই ওয়ান্ডার ফেয়াদান ওয়ান্ডার মানে কি আশ্চর্য তোমরা সবাই আশ্চর্য হও আশ্চর্য হও আর আমরা টেন্ডার জমা দেই কি খবর ভাই মামু ব্যথা পাইছো ঠিক আছে আমরা দেখছি তোমরে দিকে আমরা তো মরে যাব চলে যাব রেখে যাব সবই কেন গুলমাল করতেছেন আপনারাও জমা দেন আমরাও জমা দেব তুই জমা দিবি তো থরে আমরা খরচার কাছে ফালাই দেব বাবা তুমি তুই মানুষ খুন করতে চাস মানুষ খুন করে তুই খুনিয়ে দিতে চাস আই চলে এক আই
না বাবা, ওদেরকে উচিত শিক্ষা দিতে হবে। ছেড়ে দাও, মারামারি করে সন্ত্রাস দমন করা যায় না। এখনকার দিনে ইট ছুড়লে পাটকেল ছুটতে হয়, মারার জন্য মারামারি করতে হয়। আঙ্কেল, লোহা কাটতে হলে লোহার করাতি দরকার। চুপ, লোহার সাথে মানুষের তুলনা হচ্ছে? মানুষ কি কোনো জড় পদার্থ? না, জড় উইব কেন? লোহার তো আর জড় হয় না, জড় উইব মানুষের। ইডিয়েট, জড় বলিনি, জড় পদার্থ বলেছি। কিন্তু আঙ্কেল, অন্যায়ের প্রতিরোধ করা তো অন্যায় নয়। আজ সন্ত্রাসীদের জবাব না দিলে কাল সারা সমাজটাই সন্ত্রাসে ভরে যাবে। তার জন্য জনগণকে জাগাতে হবে, মারামারি করে তা সম্ভব নয়। যা বাড়ি যা, আমি অফিসে বাড়ি ফিরছি। এই রিকশা। রুবেল, তোর বাবার বিবেকটা একটা আদর্শের বাক্স। যে আদর্শের এখন কোনো দামই নাই। আদর্শের সাইনবোর্ড লাগালে মানুষে আসে, কয় ওই বেটা আদর্শবান। আদর্শ বলে ওখানে কিছু নাই। আছে, আমার বাবা যা বলেছেন তা সবই ঠিক। আদর্শ, বিবেক সব আছে, কিন্তু শয়তানা সব মেরে ফেলতে চাইছে, আর আমরা সেই শয়তানের বিরুদ্ধে যুদ্ধ করছি। যুদ্ধ করবে? ঢাল নেই, তলোয়ার নেই, নিধিরাম সর্দার, যুদ্ধ করবে। আরে আমিও জানি যুদ্ধ করতে হবে, যেভাবে সমাজে অন্যায় দিন দিন বাড়ছে তাতে যুদ্ধ না করে কোনো উপায় নেই। সত্যকে বাঁচাতে, বিবেককে জাগাতে যুদ্ধ ছাড়া কোনো পথ নেই। কিন্তু তুই যুদ্ধ করবি কে দিয়ে, কাকে নিয়ে? মা একটু থামবে, আমি পড়ছি। পরে কি হবে? তোর ভাই তো পরে দুনিয়া উদ্ধার করেছে, কই কি হলো? বেকার টাইটেল নিয়ে সমাজে মাস্তানি করে বেড়াচ্ছে। ভাইয়া মাস্তানি করে না মা, যারা মাস্তান তাদেরকে সার্চ করে। আর ভাইয়া যে বেকার ঘুরে বেড়াচ্ছে এটা ভাইয়ার লজ্জা না, এটা সমাজের কর্তব্য ব্যক্তিদের লজ্জা, যারা এমএ ফার্স্ট ক্লাস পাওয়ার জন্য ছেলেকে কোনো কাজ দিতে পারছে না। রুবেল, এই যে মুক্তি, রুবেল কোথায়? ওকে ডাক। ভাইয়া তো বাড়িতে ফেরেনি বাবা। ও বুঝেছি, অভিমান করেছে। কেন বাবা? একটা টেন্ডার নিয়ে সন্ত্রাসীদের সঙ্গে গন্ডগোল করছিল, আমি বাধা দিয়েছিলাম, মনে হয় রাগ করেছে। ভাইয়া কোনোদিন তোমার উপর রাগ করে না বাবা। ও যে কোনো কাজ করছে না, চাকরি করছে না, তুমি কিছু বলছো না কেন? এখন চাকরির জন্য তদবির দরকার হয় মা। তবে লেখাপড়া শেখার দরকারটা কি ছিল? কোনো দরকার ছিল না, লেখাপড়া শিখে আরো খারাপ হয়েছে। শুনছ ওর কথা? ও তো নষ্ট হয়ে যাচ্ছে, ওকে কিছু বলছো না কেন? হ্যাঁ, বেকার ছেলেকে কিছু বলাটাও বেকার। শোনোনি, আইডল ব্রেন ইজ ডেভিলস ওয়ার্কশপ, অলস মস্তিষ্ক শয়তানের কারখানা। বাবা ঠিক আছে, তোর যখন সুপারিশ লাগবে তখন আমিই করব। ভুলে যাস নে, তোর বাবা একজন বিখ্যাত সাংবাদিক। না বাবা, তোমার সুপারিশ নিয়ে আমি চাকরি পেতে চাই না। থ্যাংক ইউ ভাইয়া, যা করতে হয় নিজের যোগ্যতায় করাই ভালো। সব রসুনের গোড়াই এক জায়গায়, তুমি বসে আছো যে, হাত মুখ ধুয়ে এসো, আমি খাবার দিচ্ছি। আয় তোরা আয়। কিরে, এখনো তুই খাসনি? কখন খাবি, কখন ঘুমাবি? সকালে আবার ক্লাস আছে না? তুই তো জানিস ভাইয়া, তোকে না দেখলে আমি ঘুমাতে পারি না। এবার তো দেখলি, এখন চল খেয়ে ঘুমাবি। পড়ে না চোখের পলক কি তোমার রূপের ঝলক। স্যার চাকরির জন্য এসেছে। চাকরি তো হবেই, আসো আসো। আরে না না, লজ্জার কিছু নাই, মডার্ন সিস্টেম, সব মডার্ন। একদিকে চাকরি করা, আবার গায়ে হাত দিলে লজ্জা পাবা, এইটা তো চলবে না। এই ল্যাম্পোস্টের মধ্যে খারাপ আছো কেন? কোথায় পেশা করে দিব? যা আসো, চাকরির ইন্টারভিউ শেষ না হওয়া পর্যন্ত কেউ যেন ডিস্টার্ব না করে। যা আসো। এখানে আমার সব সার্টিফিকেট গুলি আছে। আরে কোনো সার্টিফিকেটের দরকার নাই। আরে তোমার সার্টিফিকেট তো তোমার এই দেহ, তোমার রূপ, তোমার এই যৌবন, তোমার এই ভেগা, এত ভুলে যাবো কিন্তু সার্টিফিকেট থাকবে, কাগজের সার্টিফিকেট দরকার নাই। আর তো ও নাহি থা। কি বলছেন, কিছু বুঝতে পারছি না। আরে একদম নতুন, কিচ্ছু বোঝে না। আরে ভয় নাই, আমি সব বুঝাই দেবো। ইন্টারভিউটা শেষ করে নেই, কাপড় খুলো। কাপড়? ও ইন্টারভিউ নেবো না, তোমার বডি দেখবো না, তোমার ফিগার দেখবো না, কাপড় খুলো। থামো থামো থামো। এসব কি করছে? স্যার কি হয়েছে? স্যার ছবি তুললো কে? কেউ না স্যার, এক বেটা সাংবাদিক ছিল দৈনিক ব্যতিক্রমের, ভাগাই দিছি। দৈনিক ব্যতিক্রম? নো,
এই ছবি এই পত্রিকায় ছাপা হবে না একজন সম্মানীয় লোককে অসম্মান করার কোনো অধিকার আমাদের নেই সম্মানীয় লোক কাকে বলছেন স্যার যে লোক মেয়েদের ইন্টারভিউ নাম করে সর্বনাশ করে তাকে না 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 স্যার না ওরা সম্মানীয় নয় ওই সব সো কল সম্মানীয় লোকদের মুখোশ খুলে দেয় আমাদের দায়িত্ব এই নিউজ আপনাকে ছাপতেই হবে স্যার শরাব এই পত্রিকার সম্পাদক আপনি না আমি আমি যা ডিসিশন নেব তাই হবে আপনি তো ডিসিশন নিচ্ছেন না স্যার আপনি কাউকে বাঁচাবার চেষ্টা করছেন ব্যতিক্রম পত্রিকার অসম্মান করছেন আই সে ইউ গেট আউট নইলে ঘাড় ধরে বের করে দেব আপনি আমাকে কি ঘাড় ধরে বের করে দেবেন আমার যদি ক্ষমতা থাকতো আমি আপনাকে লাথি মারতে মারতে এখান থেকে বের করে দিতাম আপনার পত্রিকায় সংবাদ ছাপা না হলেও অন্য পত্রিকায় নিশ্চয়ই এ সংবাদ লুফে নেবে আমি অন্য পত্রিকায় ছাপাবো হ্যালো বাবা বাবা বাসেনি এক মিনিট ধরুন ধরুন বাবা তোমার ফোন হ্যালো কে সম্পাদক সাহেব হাই ড্যাড এনি প্রবলেম নো প্রবলেম আপনি তো সাংবাদিক রাজীব খান হ্যাঁ জি আমি হুমায়ুন ফরিদি সালাম আলাইকুম আসেন মোজয়দা করি হ্যাঁ রমজান জি টাকা কিসের টাকা ভালোবাসি ভালোবাসি ভালোবাসার টাকা তার মানে মানে ছবি তুমি কি কে বলি ছবি শুধু পটে আঁকা ওই যে সুদূর নিহারিকা আপনার কাছে আমার কিছু গোপন ছবি আর নেগেটিভ আছে সেগুলা দিয়া এই ভালোবাসার টাকা নিয়ে যান না আমি ছবি দেব না সা সি 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 এই শিশু বাচ্চাদের মতো বেয়ারা হবেন না রাস্তাঘাটে পাবলিক আছে জলদি করেন হুম আমিও চাই পাবলিকের সামনে আপনার মুখোশ খুলে দিতে হ্যাঁ বুঝছি এই পথে কাম হবে না এই সাঙ্গ বাংলা সাবধানে সাঙ্গ ওই পাশে কিন্তু আমি বাঁচবো না বাবা হাসপাতালে ডাক্তার স্যার কেমন দেখলেন ভালো থ্যাংক ইউ আমি ওনার আত্মীয় স্বজনদের খবর পাঠিয়েছি কেউ এলে থানায় পাঠিয়ে দেবেন দেরি করতে ঠিক আছে ডাক্তার স্যার আমার বাবা এখন আর ওনাকে ডিস্টার্ব করবেন না কি হয়েছিল বাবার সন্ত্রাসীরা চাপাতি দিয়ে মারাত্মক জখম করেছিল আমরা অপারেশন করেছি এখন ভয়ের কিছু নেই
ওসি সাহেব এই যে এদিকে আসেন উনি ওসি সাহেব ঘটনা আছে ওনারা বলেন আমি একটা চিঠি করতে এলাম আমার বাবা দৈনিক ব্যতিক্রম স্টাফ রিপোর্টার মিস্টার রাজীব চৌধুরীকে দিনে দুপুরে সন্ধ্যায় কুপিয়ে জখম করেছে এখন তিনি হাসপাতালে আছেন কারা করেছে জানো না তো এখানে এসেছো কেন এটা কি রেডিও বাংলাদেশের নিকট সংবাদের দপ্তর এটা থানা আর এটা আপনাদের ডিউটি কারা আমার বাবার উপর হামলা চালিয়েছে তাদের খুঁজে বের করা আমাদের ডিউটি আর কর্তব্য শিখাতে এসেছো এই আপনি 5000 টাকা দেন টাকা আরে টাকা বলেন কেন ফিস বলেন ফিস উকিলের কাছে ফিস দেন না ডাক্তারের কাছে কেন ফিস দেন না তবে থানার ওসির কাছে ফিস দিতে এত আপত্তি কেন শিক্ষিত যুবক আপনারা যদি আপত্তি করেন তাহলে এই প্রেসটা চলবে কেমনে নো কারেক্ট উকিল ডাক্তার ওরা ব্যক্তি পার্সন আর থানা হচ্ছে সরকারের আর এই যে আপনি এখানে বসে অফিস চালাচ্ছেন তার জন্য জনগণের ট্যাক্স দিয়ে বেতন দিচ্ছে সরকার সরকার কে রে ওই বেটা সরকার কে যেই সরকারই আসবে আমরা তারই আছি সরকার যাবে আর আসবে আমরা থাকবো আমরাই পার্মানেন্ট সরকার আচ্ছা ঠিক আছে 5000 না থাকলে 3000 দেন 3000 না থাকলে 2000 দেন আচ্ছা 2000 না থাকলে 1000 দেন দেন তেয়ার একটা অভ্যাস করে আরে মানুষ হইলো অভ্যাসের দাস একবার দেওয়ার অভ্যাস করলে খালি দিতেই থাকবে দিতে দিতে লাল টুস হয়ে যাবে আমি এক টাকাও দেব না তাহলে ভাল নাহলে গড় ধরে বাই করে দেব তা তো পারবি কারণ এ দেশের বড় রংবাস্ত হলো আপনার মতো কিছু অসৎ পুলিশ অফিসার আমি যাচ্ছি কিন্তু বলে যাচ্ছি আমার বাবার উপর হামলাকারীদের আমি ছাড়ব না আবার তেরিও কাটে স্যার মক্কের আরে কোথায় আছিস সাহেব এই যে এখানে ম্যাডাম এই যে আসসালাম আলাইকুম এই যে আছিস সাহেব এক্ষুনি আমার একজন বডিগার্ড দরকার বডিগার্ড অবশ্যই দরকার এই এত সুন্দর বডি গার্ড তো দরকারই আমি চাই স্যার শাট আপ তোমাকে দিয়ে কুত্তা গার্ড দেয়া যাবে মানুষ না এই চলেন এই চলেন ম্যাডাম আমি আপনার বডিগার্ড হব শাট আপ আপনার মতো গুরু হাবনা দিয়ে আমার বডি গার্ড হবে না আমার একজন ইয়াং অফিসার চাই ইয়াং অফিসার ইয়াং অফিসার আছে আছে ইয়াং অফিসার আছে যা জলদি সাব ইন্সপেক্টর অমিত হাসানকে খবর দে যা কিরে গেলি না কেমনে যাবো টাকা পাইনি টাকা না পাইলে আপনি তো কইছেন নট নরন চরণ আমি বলি আপনি শান্ত ম্যাডাম ওই তুই জানিস ইনি কে না জানি না ইনি বিশিষ্ট সমাজসেবী জনদরদি কোটিপতি জনাব ফরিদি সাহেবের একমাত্র কন্যা শাহনূর আমি একটু বাথরুম থেকে আসি তার আগে সাব ইন্সপেক্টরকে খবর দে বসেন ম্যাডাম কি খাবেন গরম না ঠান্ডা পড়ে যায় কি পড়ে যায় পানি না 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 স্যার কিচ্ছু না আমায় ডেকেছেন কোথায় থাকো কাজের সময় পাই না যাও এই ম্যাডামের বডি গার্ড করো স্যার এখন অফিসে কাজ আছে আমি যেতে পারবো না নো ওয়ার্ক এত সুন্দর বিউটিফুল একটা মেয়ে তার বডিগার্ড দেওয়ার চেয়ে বড় কোনো ওয়ার্ক এখন দেশে নেই গো দিস ইজ অ্যান অফিসিয়াল অর্ডার ওকে স্যার থ্যাংক
কেউ। আসসালামু আলাইকুম। এক্সটস আমার অর্ডারের কথা শুই না, কেমন ভয়ে বাইর হয়ে গেল। আপনো বাথরুমে যান, নাহলে আপনার তো বাইরে যাইব। যাবো যান। ইস কি জিনিসটা হয়ে গেল। এসো বলছি। আরে কি করছো? এসো তো। দারোয়ান, দারোয়ান! জি ম্যাডাম। গেটে তালা লাগাও। আচ্ছা ম্যাডাম। আরে এসো। আরে কি করছো? ভেতরে এসো বলছি। আরে ছাড়ো। এসো তো। ও আরে কি ব্যাপার, কিছু বুঝতে পারছি না। বাইরে তালা লাগালে, ঘরে দরজা বন্ধ করলে, এবার আমাকে খুন করবে নাকি? হ্যাঁ খুন করবো, চলো। আরে তোমাকে তোমাকে করবো আদর, হয় না গো পাগল পাগল, দেব তোমায় মনের দখল। তোমাকে মারতে চেয়েছিল বলো বাবা, যারা তোমার গায়ে হাত তুলেছে তাদের হাত আমি ভেঙে ফেলবো। বাবা আমি তো ঠিক দেখতে পাইনি, লোকগুলো সব মুখোশ পরা ছিল। তুমি দেখতে না পেলেও আমি তাদের খুঁজে বের করবো। আমার বাবার গায়ে হাত দিয়েছে, আমি তাদের হাত ছেড়ে ফেলবো। না না বাবা না,
শক্তি দিয়ে সন্ত্রাস দমন করা যায় না আমি ওদের বিরুদ্ধে কলম ধরব লিখে জনমত তৈরি করব তুমি না বললে পত্রিকার চাকরি ছেড়ে দিয়েছো লেখা ছাপাবে কোথায় আমি বলি কি বাবা এবার তুমি একটা কাগজ বের করো আমি কাগজ বের করব সাংবাদিকতা জগতে তো তুমি 20-22 বছর কাজ করলে কত সংবাদপত্র জনপ্রিয় হলো তোমার লেখাতে তুমি যদি কাগজ বের করো তাহলে আমি বলছি সেটা দারুণ চলবে বাবা ওর কথা শোনো না বরং কাগজ বের করতে যত টাকা লাগবে তার চেয়ে অনেক কম টাকা লাগবে একটা পিস্তল কিনতে তুমি শুধু আমাকে একটা পিস্তল কিনে দাও তুমি দেখবে ছড়া তোমাকে রক্তাক্ত করেছিল তারা একদিন তোমার পা ধরে ক্ষমা চেয়ে যাবে রুবেল তুই আমার সন্তানের এই কথা বলতে পারলি আমার আদর্শ কি তোর কাছে এতই মূল্যহীন হয়ে গেছে না বাবা আমার কাছে অমূল্য কিন্তু এ সমাজের কাছে তা মূল্যহীন ঠিক আছে বাবা আমি তোমাকে পত্রিকা বের করতে সাহায্য করব বাবা ডিপিসি আমার 1,60,000 টাকা আছে আমার গয়নাগুলো তো বাক্সে পড়েই আছে ওগুলো বিক্রি করলেও তো তুমি লাখখানেক টাকা পাবে আমারও 2,00,000 টাকার মতো আছে বাবা সব টাকা এক করলে তুমি একটু পত্রিকা বের করতে পারবে আর সেই পত্রিকা আমার জন্মদিনে প্রথম বের হবে আর সেই পত্রিকার নাম হবে মাত্র আদরের বোনের নাম মুক্তি হ্যাঁ মুক্তি মুক্তি মানুষের মুক্তির কথা শোনাবে হ্যালো কে ভাইয়া শোন পুরুষ চাকরি ভাইয়া ভাইয়া তোদের গাল দিচ্ছে ভাইয়া ছেলেরা নাকি বিহায়া আরে মেরাও কম বেহায় না কি বললি তোকে না তোকে না তুই তো বোন হ্যালো কে কে কথা বললি কে আবার আমি তো বলছি মারি একটা পুলিশের কথা শুনুন হ্যাঁ ঠিকই শুনেছেন সব পুরুষ বেহায় না হু আর ইউ আই এম এ পুরুষ আই এম পুরুষ লজ্জা করেন আপনার ক্রস কানেকশনে কথা শুনতে হ্যাঁ আপনার লজ্জা করে না পুরুষকে গালাগালি করতে তোমাকে সামনে পেলে দেখিয়ে দিতাম কি তুমি আমাকে দেখাবে তুমি তুমি জানো আমি কে আমি পপি কিসের কপি নকলের কপি না ফটো কপি শাট আপ তোমাকে তোমাকে আমি চিবিয়ে চিবিয়ে খাবো আমিও তোমাকে আস্ত গেলে খাবো কি আমাকে ওকে ওকে তোমার যদি সাহস থাকে তাহলে তুমি গোশালাকে চলে এসো পার্কে কেন প্রেম করার ইচ্ছে হয়েছে নাকি প্রেম না প্রেম না তোমাদের মতো ছেলেকে আমি আমি ঘৃণা করি তোমাকে সামনে পেলে আমি একা দেখিয়ে দিতাম দেন ইউ ক্যান কাম টু মাই প্লেস তোমার যদি সাহস থাকে আমাদের তরুণ সঙ্গে এসো ওকে আমি আসব বলো কোথায় তোমাদের তরুণ সঙ্ঘ মহাখালী থাক থাক তোমার আসতে হবে না আমি আসবো গুলশান পার্কে বিকেল 4টার সময় না 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 তোমাকে আসতে হবে না আমি আসবো তোমাদের তরুণ সঙ্গে বিকেল 4টে রেডি থেকো আছে ধর কি রে টেলিফোনে কার সাথে কথা বলছিলি একটা ছেলে মা বলে কি পুরুষরা নাকি বেহায় হয় না ঠিকই বলেছে না না ঠিক বলেনি পুরুষরা বেহায় হয় না আমি তো অনেক পুরুষ দেখিনি তবে তোর বাবাকে দেখেছি সে কোনোদিন বেহায় ছিল না এই তবা তবা আমি বাবার কথা বলছি না কিন্তু সেও তো পুরুষ ছিল মা আমার বাবা মহাপুরুষ ছিলেন কিন্তু এখনকার সব পুরুষরা হচ্ছে বেহায়া 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 আর আর ওর সাথে দেখা করেই এটা আমি প্রমাণ করব আজ আমাদের পত্রিকা অফিসের শুভ উদ্বোধন হলো বাবা
আমার জন্মদিনের দিন প্রথম পত্রিকা প্রকাশ করবে, আর সেদিন এমন একটা তাক লাগানো সংবাদ ছাপাবে যা দেখে দেশের সব লোকের চোখ কপালে উঠে যায়। কারেক্ট। রুবেল জি, কোনটা দর্ত? জি, তোমরা শোনো, প্রথম দিনই এমন নিউজ করতে হবে যাতে জনগণ এই পত্রিকার প্রতি আগ্রহ প্রকাশ করে। তোমাদের কাছে আমার একটাই অনুরোধ, তোমরা যেমন করি হোক একটা দারুণ নিউজ জোগাড় করো, তাক লাগানো খবর। হ্যালো, এটি কি মুক্তি পত্রিকার অফিস? জি। আচ্ছা, আপনাদের পত্রিকার জন্য কোনো আর্টিস্ট লাগবে? আর্টিস্ট? না ম্যাডাম, না, এখানে কোনো গান বাজা নেই যে আর্টিস্ট লাগবে। আরে না না, সে আর্টিস্ট না, আমি বলছি আপনি যে আর্টিস্টের কথাই বলেন না কেন, এখানে অভিনয় হয় না আর গান বাজনাও চলে না। কথা না বলছি, কথা বলেন কেন? আপনি বুঝতে পারেন না যখন তখন বলেন কেন? কি, আমি কথা বলতে জানি না? আরে আমি বলছি পত্রিকার গেটাপের কথা। আগে নিজের গেটাপ ঠিক করে নিন, পরে পত্রিকার গেটাপ ঠিক করতে আসবেন। আপনি কে বলছেন? আমি রুবেল। ও, আপনি সে কটবেল? আপনি কে? আমি, আমি পপি বলছি। ও, আপনি সেই নকলের কপি? ও মাই গড, আপনি তো দেখছি দারুণ ঝগড়াটে লোক। না, আমি দারুণ রোমান্টিক। সে আপনাকে দেখলেই আমি বুঝতে পারতাম। দেখার ইচ্ছা থাকলে চলে আসুন না। ফ্যান্টাসি পার্ক আপনার কাছে কেমন মনে হয়? শুনেছি চ্যাংরা ছেলেরা নাকি ওখানে প্রেম করতে যায়। শুনেন ভাইজান, আমি আপনার লাগে প্রেম করবার চাই না, একটু খানি দেখবার চাই। ঠিক হ্যায়, 4 বাজে চলে আও, দেখা হয়ে যাবে। কিন্তু আপনাকে আমি চিনবো কি করে? আমার হাতে একটা গোলাপ ফুল থাকবে, আপনি একটা গোলাপ ফুল নিয়ে আসবেন। গোলাপ ফুল? আজকে চিনতে কোনো অসুবিধা হবে না, ঠিকই চিনবো। এরে সেলেছে, সবার হাতে তো দেখছি গোলাপ ফুল, চিনবো কেমন করে? রুবেল না করবেল আজকে চিনতে পার। ও মাই গড, আজকে তো মুস্টে সব ছেলের হাতেই তো ফুল, চিনবো কেমন করে? দেখতে ইচ্ছে জাগে সেই
কি নাইকার মত কি না রে তার ঠিকানাটা রাখতাম জানলে আমি আগে যাও কাকুনি বলুন হাতে ছেলেটাকে দেখতে হবে শরিয়ার মতো প্রেম প্রেম খেলা তাকে দেখার ছিল তো সব সেই লোক প্রেমের নাকি প্রেম হলো সেই বলতে সেই মেয়ে কালে হাসলে কি টোল পরে সেই মেয়ে সেই কাঁদতে কি ফুল ঝরে কত সুন্দরী মুখ গুলো দু চোখে ভিড় করে পাগলের মাথা খারাপ সেই চুপ তার সুন্দর আছে তো চোখ সেই চুপ তার চলনে আছে কি চমক তাকে দেখলে বারে বারে থাকি আপল এই যে একা নাকি না শোনা মানিক একজন আসি পাগল কোথাকার তো মা এই যে মা আমি কচুরি যাচ্ছি মুক্তি এই দেখ তোর জন্মদিনের কার্ড ছাপিয়ে এনেছি এনে এইগুলো কোচিং এ তোর বান্ধবীদের দিয়ে দিস রুবেল তো জন্মদিনের কার্ড ছাপিয়ে এনেছে কিন্তু আমি এখনো এমন কোন সেন্সেশনাল নিউজ পাচ্ছি না যে নিউজটা দিয়ে তোর জন্মদিনে প্রথম পত্রিকাটি প্রকাশ করবে আমি তোমাকে বলছি বাবা সেরকম নিউজ তুমি পেয়ে যাবে চলি বাবা পেয়ে যাব পেয়ে যাব আমি তো মরে যাব যাও চলে যাব রেখে যাব বড় ভাই এই দেশেই পাখি না বাথরুমে যাওয়ার সময় পায় না যাও যাও চলে যাও গোসল করে সাফ সফাই আসো যাও এইটা কি বেশাখানে পাইছো যে অপবিত্র শরীর নিয়ে তুমি কে বললা আমি তো থামলাম এসেছি
কিন্তু আপনি আপনি তো থানাটাকে বেশ্যালয় বানিয়ে ফেলেছিলেন। চুপ! আমি থানার বেশ্যালয় বানিয়েছি? ওই ইগস্তই কথাটা মনে হয় ঠিকই কয়। বেশ্যালয় তো মায়েরা দেহ বেছে, আপনি তো দেহ মন বিবেক সব বেঁচে ফেলেছেন। আপনি দিদি লিখুন, ওদেরকে অ্যারেস্ট করুন। মামার বাড়ির আবদার দিদি লিখুন। সব দিদি লিখুন কেমনে? তোমার যে নষ্ট করছে তার মেডিকেল রিপোর্ট আছে। আমি কি নষ্ট করেছি আমি বলছি, তারপরে আপনার মেডিকেল রিপোর্ট লাগবে। হ্যাঁ লাগবে, যা আগে হাসপাতালে গিয়ে টেস্ট করা, মেডিকেল রিপোর্ট নিয়ে তারপর আয়। হাসপাতালে মেডিকেল রিপোর্ট আনতে আমি যাব না, তবে যাব প্রেস ক্লাবে, যাব আপনাদের সবার মুখোশ খুলে দেবার জন্য। গেছে গেছে, আপনার পাশার তলার থেকে চেয়ার সইরা গেছে। এইটা আছে, এইটা আছে, আছে আছে, ওহনো আছে। কিন্তু ওই মাইয়া যখন প্রেস ক্লাবে গিয়ে সাংবাদিক সম্মেলনে করব, তখন আপনার ওই চেয়ার পাশার তলার থেকে লাল ডুস হয়ে যাবে। তাইলেও কথা বলার আগে কথা বন্ধ করতে হবে। আরে জাগো নারী, জাগো বন্নিশিকা। আরে নারী হলো মায়ের জাত, দেশের প্রতিচ্ছবি। তাই আমি আমি ক্ষমতা লাভ করার পর প্রথম কাজ হলো নারী ধর্ষণ, নারী নির্যাতন দূর করা। এই সময় আবার কেনা? হ্যালো স্যার, আপনি কোথায়? আমি প্রেস ক্লাবে এই নারী নির্যাতনের বিরুদ্ধে একটা দামি বক্তব্য রাখতেছি। আর এদিকে আপনার পোলার নারী নির্যাতনের কাহিনী ফাঁস করার জন্য মুক্তি বলে একটা মায়া প্রেস ক্লাবে যাইতাছে। আপনার পোলা তার বন্ধুরা মিলা টার্গেট করছে, এখন যদি তার মুখ বন্ধ না করে তাহলে আপনার ক্ষমতা তো যাবে, আমারও নিজ থেকে আসছে আরো যাবে। কিছু মনে করবেন না, মিনিস্টার সাহেবের ফোন, ফোনটা সেবে আসি। বয়সের বাচ্চা, তোর চেয়ার আর আমার চেয়ার বাঁচাইতে ওই মাইয়াটার রাস্তায় মাইরা ফেলা, ও যেন প্রেস ক্লাবে পৌঁছাতে না পারে। কালকে মুক্তির জন্মদিন, আর তোমরা এখন পর্যন্ত একটা তাক লাগানো খবর দিতে পারলে না? যা হবে আমার মেয়ের জন্মদিনের শ্রেষ্ঠ উপহার। হ্যালো, এটা কি মুক্তি পত্রিকা অফিস? সম্পাদক সাহেব আছেন? জি বলছি। আপনি এক্ষুনি ন্যাশনাল হাসপাতালে চলে আসুন, আপনার সাথে একটু মেয়ে কথা বলতে চাই, সে একটু মৃত্যুশয্যায়। আমি এক্ষুনি আসছি। শুনুন, আমি পেশেন্টের আত্মীয় স্বজন সবাইকে খবর দিয়ে দিয়েছি, আমি বাসায় যাচ্ছি, টেক কেয়ার। ওই শয়তানরা আমাকে নষ্ট করে দিয়েছে। যে খবর আমি সাংবাদিকদের ফেসবুকে জানাতে পারিনি, সেই খবর তোমার মুক্তি পত্রিকার প্রথম দিনের হেডলাইনে প্রকাশ করে সবাইকে তাক লাগিয়ে দাও বাবা। তার বাচ্চারা, তুই আমার বোনকে নষ্ট করেছিস, আমি তাদেরকে খুন করে ফেলবো। আরে এত খোলা কেন থানা থেকে আসতে? সেরকম আমাকে আমার বোন করে নষ্ট করেছে, ওদের গ্রেপ্তার করো নথি সাহেব। শাল আর বাচ্চা, রংবাজি করস, পিটাই এত পিছের চামড়া তুলা লবণ ছিঁড়ে দেবো। আমাকে আটকে রেখে আপনি ওদের বাঁচাতে পারবেন না, আমি ওদের সবাইকে খুন করে ফেলবো। আপনি দালাল হয়ে গেছেন, আপনি দালাল। স্যার এই কোন চিন্তা করবেন না, আপনাদের ছেলেদের গায়ে আমি হাত দিয়ে লাগাতে দেবো না। এই তরুণ ছেলে রেপ করবে না তো কি আইসক্রিম খাবে? আপনাকে দালাল বলে কোনো অন্যায় করেনি, আসলেই আপনি একজন দালাল।
যারা একটা মেয়েকে নষ্ট করলো তাদের গ্রেফতার না করে আপনি গ্রেফতার করলেন যে অন্যায়ের প্রতিবাদ করলো তাকে। শানুর চিৎকার কর না বাবা, ওনার কথা যদি সত্যি হয় তবে একজন নেতা হিসাবে তোমার দায়িত্ব ওই সব বেপিস ছেলেদের ধরিয়ে দেওয়া। স্যার আমাকে দালাল রক্ত লাগবে ইমিডিয়েটলি। আমি দালাল চলো গরম খবর বৈশাচিক নির্মম ভ্রমহর্ষক দেশের নেতৃস্থানীয় চার নেতার চার ছেলের এক নিষ্পাপ মেয়েকে ধর্ষণ হাসপাতালের বেডে মুক্তির জবানবন্দি। মুক্তি মুক্তি আমি তোর কথা মতো তোর খবর দিয়ে হেডলাইন করেছি এই দেখ। আমরা অনেক চেষ্টা করেছি ধর্ষণকারীদের গ্রেফতার করা হোক। নারী নির্যাতন, নারী নির্যাতন, নারী নির্যাতন, নারী নির্যাতন। আমরা খবর জেনেছি আপনার ছেলে মুক্তির রেপ কেসের সাথে জড়িত। মিথ্যা কথা স্যার। যদি আমার ছেলেরা মুক্তি রেপের সঙ্গে জড়িত থাকে তবে আমি নিজেই ওদের পুলিশের হাতে ধরায় দেবো। কারণ আমি সবসময় একটা কথা বলি, নারী জাতি নির্যাতনের বিরুদ্ধে আমি আছি। জাগো নারী জাগো, বন্নি শিখা। বিচার চাই, বিচার চাই, মুক্তি হত্যার বিচার চাই, বিচার চাই, বিচার চাই, মুক্তি হত্যার বিচার চাই। তদন্ত চলতে আছে রে ভাই, তদন্ত চলতে আছে। ওরে হ্যালো, আরে ভাই বললেন তো তদন্ত চলতে আছে। কি বললেন? আমরা ঘরে নিষ্কামি। ওই ওই সর্বনাশ হয়ে গেছে, চারিদিকে হইচই পড়ে গেছে। চুপ,
সব হয়েছে আমি ঠান্ডা করে দেব স্যার আমি জানতে এসেছি মুক্তি ধর্ষণের কেসটার কি হয়েছে ফলস কেস স্যার ফলস কেস আমার কাছে আসি নাই আর আসলো আমি কেস নিতাম না আপনার ছেলে ইমপির ছেলে ফরঙ্গি সাহেবের ছেলে ব্যারিস্টার সাহেবের ছেলে রেপ নয় করেছে তাই বলে কি ওদেরকে ধরতে হবে আপনি ভয় পাবেন না স্যার আপনার ছেলের গায়ে একটা ফুলের টুকরো লাগবে না আপনাদের মতো পুলিশ অফিসারদের জন্যই আজ পুলিশের এত বদনাম আপনারা রেপ কেস নেন না ওদের শক্তির দিকে তাকিয়ে ফরিদি সাহেবের ছেলে বা ব্যারিস্টার সাহেবের ছেলে বা এমপি সাহেবের ছেলে বা কমিশনার সাহেবের ছেলে এটা কোনো প্রশ্ন নয় প্রশ্ন হচ্ছে ওরা কালপ্রিট কালপ্রিট মাস্ট বি পানিশড ওই চারজন কালপ্রিটকে অ্যাডভান্স গ্রেফতার করে নিয়ে আসুন জি স্যার নইলে আমি আপনাকে সাসপেন্ড করতে বাধ্য হব স্যার দুর্গন্ধ হয়ে গেছে আপনার শরীর একদম গন্ধ স্যার এহসান একটা ভালো কাম করে একটা ভালো কাম করে দেখাই দেন আমার পোলা আর তার বন্ধুগ আদালত থেকে ব্যাকসুর খালাস করতে হবে সেই জন্য একটা বুদ্ধি বের কর মহামান্য আদালত আমি যতদূর জেনেছি রাজীব খান সাহেব একজন পাগল তাই এক পাগলের পাগলামির জন্য আমার মক্কেলগণ বিনা অপরাধে শাস্তি পেতে পারে না মহামান্য আদালত রাজীব খান পাগল নন আমার প্রতিপক্ষ উকিল বন্ধু তার মক্কেলদের আইনের কঠিন শাস্তির হাত থেকে বাঁচাবার জন্য মিথ্যা বানোয়ার কথা বলে পবিত্র আদালতকে বিভ্রান্ত করার চেষ্টা করছে মাত্র মোটেই নয় মহামান্য আদালত রাজীব খান সাহেব যদি পাগলই না হতেন তাহলে কোনো বাবা তার একমাত্র মেয়ের অ্যাক্সিডেন্টজনিত মৃত্যুকে পুঁজি করে চারজন যুবক দ্বারা ধর্ষণের হেডলাইন ছাপিয়ে জঘন্য মানসিকতার পরিচয় দিতে পারতেন না আমি তার দীর্ঘদিনের পত্রিকা ব্যতিক্রমের সম্পাদক জনাব আমির সিরাজিকে কাঠগড়ায় দাঁড়াবার জন্য আদালতের অনুমতি প্রার্থনা করছি অনুমতি দেওয়া হলো যাহা বলিব সত্য বলিব সত্য বই মিথ্যা বলিব না আচ্ছা আপনার সাথে তো দীর্ঘদিন ব্যতিক্রম পত্রিকায় কাজ করেছেন জনাব রাজীব খান জি আপনি তার চালচলন সম্পর্কে কিছু বলবেন কি বলবো সেটা লজ্জারই কথা তার মধ্যে মাঝে মাঝে বিকৃতি মানসিকতা দেখা যায় মাঝে মাঝে তাক লাগানো নিয়ে ছাপাবার জন্যে তিনি পাগল হয়ে যেতেন আমি অনেক বলেছি মিথ্যা রিপোর্ট না ছাপাবার জন্য একদিন তো নিজেকে রক্তাক্ত করে এসে নিয়োগ ছাপাতে চেয়েছিল আরেকদিন একটা মেয়েকে ফরিদির সাহেবের সাথে জড়িয়ে নিয়োগ ছাপাতে চেয়েছিল আমি তার পাগলামির ব্যাপারটা জানি বলেই নিউজটা ছাপাইনি মিথ্যে কথা সব মিথ্যে কথা ওই ফরিদির সাহেব একটা মেয়েকে দর্শন করার সময় আমি ছবি তুলেছিলাম কিন্তু আমাকে মেরে নেগেটিভ সহ সব ছবি নিয়ে যায় এ ব্যাপারে আপনি কোনো ডায়েরি করেছিলেন ওই ঘটনা আপনি পেপারে ছাপাননি কেন আমি জানি এ পাগলামের কোনো উত্তর হয় না ইয়ার অনার মিথ্যা সাক্ষী দিয়ে আদালতকে বিভ্রান্ত করা হচ্ছে আমার মক্কেল যদি পাগলই হন তার জন্য কোনো সাক্ষ্য প্রমাণের চেয়ে ডাক্তারের সার্টিফিকেট যথেষ্ট আমি আপনাকে অনুরোধ করছি মানসিক হাসপাতালে ডাক্তার হুমায়ুন রশিদকে দিয়ে আমার মক্কেলকে প্রকৃত চেক আপ করানো হোক তার রিপোর্টই প্রমাণ হয়ে যাবে আমার মক্কেল পাগল নাকি সুস্থ মানুষ অবজেকশন ইউর অনার অবজেকশন ওভাররুল মানসিক হাসপাতালে রাজীব খানকে পাঠানোর নির্দেশ দেওয়া হলো ডক্টর রশিদ চৌধুরীর রিপোর্ট না পাওয়া পর্যন্ত কোর্ট মুলতবি করা হলো শঙ্কর হুমায়ুন রশিদকে মুলতবি করতে হবে সালাম ডাক্তার সাহেব কে তুমি শঙ্কর শঙ্কর মাস্তান নেতারা ট্যাক্স দেয় পুলিশ দেয় কমিশন
আমার ব্যবসা খুন। আমার মেয়েকে বেঁচে রেখেছো কেন? প্রয়োজন আছে, প্রয়োজন ছাড়া শঙ্কর কিছু করে না। শোনো ডাক্তার, সাংবাদিক রাজীব খানকে মেডিকেল টেস্টের জন্য তোমার কাছে পাঠিয়েছি, আর তুমি তুমি তাকে পাগল বলে সার্টিফিকেট দেবে। What do you mean? এই শুয়োরের বাচ্চা, বাংলা বল, বাংলা বাংলা বুঝিস না? ওই সাংবাদিক রাজীব খান পাগল না, কিন্তু তুই ওরে পাগল বলে সার্টিফিকেট দিবি। আমাকে মেরে ফেলল, তুমি আমাকে দিয়ে মিথ্যে সার্টিফিকেট লেখাতে পারবে না। তোরে আমি মারুম না, তোরা ডাক্তাররা মরণের ভয় করস না, ইজ্জতের ভয় করস, ইজ্জতের। আমি তোর একমাত্র মায়ার ইজ্জত খতম কইরা দিব। আমি তোর বাইরে পাই না, পাই না, পাই না, বুকে রাখবো। তোর মায়ার কোনো ক্ষতি হইবে না, তুই শুধু একটা রিপোর্ট লিখা দিবি, সাংবাদিক রাজীব খান পাগল বলে তোর মায়ার ধর্ষণের মেডিকেল রিপোর্ট তোরই লিখতে হইব। কিন্তু রাজীব সাহেব তো সত্যি সত্যি পাগল না, আমরা সত্যি সত্যি আর পাগল বানিয়ে দিব। পাগলের চিকিৎসা করতেছি না, আমার স্বামী পাগল না। আরে সেই জন্য তো তোমার স্বামী রে পাগল। আমার স্বামীকে আর কষ্ট দেবেন না। আরে স্বামীর জন্য স্ত্রীর কত কষ্ট, আমি কষ্ট পেতে না 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 কষ্ট দিতে, আমি কষ্ট দিতে বড় ভালোবাসি। ছেড়ে দিন আমার স্বামীকে, ছেড়ে দিন, দয়া করুন। ছেড়ে দেবো, ছেড়ে দেবো, ছেড়ে দেবো রূপান, ছেড়ে দেবো, লাশ বানা ছেড়ে দেবো। আমার স্বামীকে আর কষ্ট দেবেন না, সইতে পারবে না, না। আমি ওর স্ত্রী, আমি আদালতে সাক্ষী দেব, আমার স্বামী পাগল। কি বললি বিপুল? বাবার বিচার হচ্ছে? হ্যাঁ, আজ কোর্টে বিচারে তোর মা তোর বাবার বিপক্ষে সাক্ষী দেবে, বলবে তোর বাবা পাগল। না, কে হতে পারে না, আমার বাবা পাগল হতে পারে না, না, না। হ্যাঁ মহামান্য আদালত, আমি বলছি আমার স্বামী পাগল, আমার মেয়ে অ্যাক্সিডেন্টে মারা গেছে। আমার স্বামী পত্রিকায় যে হেডলাইন করেছে সে হেডলাইন সম্পূর্ণ মিথ্যে। তুমি তুমি আমাকে বাঁচানোর জন্য কেন মিথ্যে কথা বলছো? না, আমি একটাও মিথ্যে কথা বলছি না। তুমি পাগল, তুমি পাগল, তুমি পাগল, আমার বাবা পাগল না, আমার বাবা পাগল না, না। তুমি তুমি কথা বলছো যে তুমি সারা জীবন সততা নিয়ে চলবে, আমাদের শিক্ষা দিয়েছো, তুমি বলছো মিথ্যে কথা না, আমার বাবাকে তুমি পাগল বলছো? আমি পাগল বলছি, আমি যা বলেছিলাম তা তোর মনে আছে, আর তুই যা বলেছিলি তা তুই ভুলে গেছিস। তুই বলিসনি এ সমাজ নষ্ট হয়ে গেছে, এখানে কোনো আদর্শ নেই, এখানে কোনো বিবেক নেই, মানুষের কোনো চরিত্র নেই, এখানে সৎ হয়ে বাঁচা যায় না, বলিসনি তুই? হ্যাঁ আমি বলেছিলাম, কিন্তু তুই তো অস্বীকার করেছিলি, আজকে আমি তুমি মিথ্যে কথা বলছো? আমি মিথ্যে কথা বলছি না মহামান্য আদালত, আমার স্বামী পাগল। মহামান্য আদালত, একজন ব্যক্তির সবচেয়ে আপনজন তার স্ত্রী, সেই স্ত্রী যখন বলছেন তার স্বামী পাগল, তখন আমার মনে হয় আর কোনো প্রমাণের অপেক্ষা রাখে না যে আমার মক্কেলের বিরুদ্ধে আনীত অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। তদুপরি
সরকারি হাসপাতালের ডাক্তার হুমায়ুন রশিদের রিপোর্ট আপনার কাছে পেশ করেছি, যাতে প্রমাণিত হয়েছে রাজীব খান বদ্ধ উন্মাদ। সব আমার বাবা পাগল না, মহামান্য আদালত, আমার বাবা পাগল না। আপনি আদালত অবমাননা করছেন। কিসের আদালত? এখানে মিথ্যে নাটক সাজানো হচ্ছে, আমার মাকে দিয়ে জোর করে মিথ্যে বলানো হচ্ছে। কোর্ট পুলিশ, ওনাকে আদালতের বাইরে বের করে দিন। মহামান্য আদালত, আপনি সত্যকে বের করে দিয়ে আদালত অবমাননা করছেন। মনে রাখবেন, সত্যকে বেরো বলা যায় না। আমার বাবা পাগল না, আমার বাবা পাগল না, আমার বাবা পাগল না। জলদি রায় দিন, এই মানুষের সমাজে মানুষ হয়ে বাঁচতে না পারুক, আমার স্বামী পাগল হয়ে বাঁচুক। বলুন, জলদি রায় দিন, আমার স্বামী পাগল, আমার স্বামী পাগল, পাগল, পাগল। অর্ডার, অর্ডার। সাক্ষ্য প্রমাণ এবং মানসিক হাসপাতালের ডাক্তার রশিদ চৌধুরীর দেয়া রিপোর্ট অনুযায়ী এটা সুস্পষ্টভাবে প্রমাণিত হয়েছে যে সাংবাদিক রাজীব খান পাগল। আর পাগলের দেয়া কোনো কেস চলতে পারে না বিধায় এই কেস খারিজ করা হচ্ছে, এবং সাংবাদিক রাজীব খানকে সুস্থ না হওয়া পর্যন্ত চিকিৎসার জন্য মানসিক হাসপাতালে প্রেরণের নির্দেশ দেওয়া হচ্ছে। তুমি আমাকে ক্ষমা করে দাও, তোমাকে বাঁচাতে এছাড়া আমার আর কোনো উপায় ছিল না, কোনো উপায় ছিল না। সাবিত্রী, আমার মাকে দিয়ে মিথ্যে বলানো হয়েছে, আমার বাবা পাগল না। রুবেল শান্ত হও, শান্ত হও, শান্ত হও রুবেল। মানি নাই আদালত, মানি নাই সাক্ষী প্রমাণের সব সাজানো নাটক। শান্ত হও বাবা পাগল না, সব মিথ্যে। শান্ত হও, বেশ শান্ত হও। জোর, আপনার বিচারে আমি পাগল প্রমাণিত হয়েছি, কিন্তু আমি প্রমাণ করতে চাই আমি পাগল নই। জজ সাহেব, আমার স্ত্রী আমার জীবন বাঁচাতে আমাকে পাগল প্রমাণিত করেছে, কিন্তু আমি প্রমাণ করব আমি পাগল নই। খবরদার ওসি সাহেব, এগুলে গুলি করতে বাধ্য হব। জজ সাহেব, কোন পাগল জানে না এটা রিভলভার, কোন পাগল জানে না রিভলভারে ছটা গুলি থাকে, কোন পাগল জানে না রিভলভারের গুলিতে মানুষ মারা যায়, কিন্তু আমি জানি এটা রিভলভার, এর ভিতরে ছটা গুলি আছে, এর গুলিতে মানুষ মারা যায়, আর এটা জানি বলেই আমি পাগল নই। তাহলে আজকের বিচারটা ভুল হয়েছে। এই আদালতের সাক্ষী প্রমাণের লাটিম খেলায় মানুষের আসল বিচার হয় না, সাক্ষী প্রমাণ সব বিক্রি হয়ে যায়, বিক্রি হয়ে যায়, জীবন বাঁচাবার তাগিদে মানুষ আদালতে মিথ্যে সাক্ষী দেয়। এই আদালতের রায় ভুল, আমি আজ আপনাকে প্রমাণ করে দেব আমি পাগল নই, আমি পাগল নই, আমি পাগল নই, পাগল নই। রুবেল, তুই পিস্তল কোথায় পেলি? কিনেছি মা, কিনেছি। মুক্তি মরে গেছে, তাই মুক্তি পত্রিকা বিক্রি করে দিয়ে সেই টাকা দিয়ে পিস্তল কিনেছি মা। কেন, কেন তুই পিস্তল কিনেছিস? আমার বোনকে যারা মেরেছে, আমার বাবাকে যারা পাগল বানিয়েছে,
তাদেরকে আমি শেষ করে দেব। রুবেল, বাবাকে আমি আগেই বলেছিলাম পত্রিকার টাকা দিয়ে আমাকে একটা পিস্তল কিনে দিতে, বাবা দেয়নি। দিলে আজ মুক্তিকে হারাতে হতো না, আমার বাবাকে। না রুবেল, তোর বাবার আদর্শ। স্টপ মা, স্টপ! আর ওই আদর্শের কথা বলো না। ওই আদর্শের কথা বলে বাবা আমাকে থামিয়েছিল, কিন্তু মুক্তিকে বাঁচাতে পারেনি, নিজেকে বাঁচাতে পারেনি। আমার বন্ধুরা বলেছিল আদর্শ বলতে এখন আর কিছু নেই। আমি প্রতিবাদ করেছিলাম, বলেছিলাম আছে, আদর্শ আছে, কিছু লোক তা মেরে ফেলতে চাইছে, আর তার বিরুদ্ধে আমাদের যুদ্ধ করতে হবে। হ্যাঁ বাবা, যে আমি তোকে বাধা দিতাম যুদ্ধ করতে, সেই আমি তোকে বলছি তোকে যুদ্ধ করতে হবে অন্যায়ের বিরুদ্ধে। মা, আজ তোমার মুখে সে কথা মানায় না। যে মা আদালতে অন্যায়ের কাছে পরাজিত হয়ে চিৎকার করে মিথ্যা উচ্চারণ করে, সে মায়ের অন্যায়ের বিরুদ্ধে যুদ্ধ করতে বলা শোভা পায় না। আদালতে তুমি কি বলেছিলে ভুলে গেছো মা? তুমি বলেছিলে এখন আর মানুষ মানুষ নেই, বাবা নিজেকে গুলি করার আগে কি বলেছিল ভুলে গেছো মা? বাবা বলেছিল সাক্ষীর লাঠিম খেলায় মানুষ এখন বিক্রি হয়ে গেছে। তুমি ভুলে গেছো মা, আমার বোনের অপমানে অত্যাচারে তিল তিল করে মৃত্যুবরণের কথা। আমি ভুলিনি, আমি ভুলিনি, একটা মুহূর্ত সেই স্মৃতি আমাকে ভুলতে দেয় না। আমার মনের কাছে এসে মুক্তির আত্মা চিৎকার করে বলে, ভাইয়া রে, যে তোকে না দেখে আমি ঘুমাতে পারতাম না, সেই আমাকে যারা ঘুম পাড়িয়ে দিয়েছে, যাদের আইন আদালত তাদের বিচার করতে পারেনি, তাদের তোর আদালতে বিচার করে মৃত্যুদণ্ড দেয়। আমি সেই বিচার করতে যাচ্ছি মা। কে তুই? আমি এক তাণ্ডব, অত্যাচারের বুকে কাঁপন ধরানো তাণ্ডব, ধর্ষণকারীর হিংস্র নখর ভাঙার তাণ্ডব, সন্ত্রাসীর বুকে ভূমিকম্প জাগানোর তাণ্ডব, আমি তাণ্ডব, তাণ্ডব, তাণ্ডব। এই আদালতে আমার বাবা চিৎকার করে বলেছিল আমি পাগল না, আমি পাগল না। তোরা তোরা থেকে পাগল বানিয়েছিলি,
অন্যায় করিসনি? আমি না, আমি না। তোরা তোরা আমার বাবাকে বিচারের রায় দিয়েছিলি পাগল, সে ছিল মিথ্যে বিচার। তোর মুহূর্তে তোর বিচারক আমি। আজ আমি তোর বিচারের রায় শোনাব। আমার বিচারের রায় কোনো মানুষ শুনবে না, কিন্তু এই আদালতের বিহাল দরজা জানালা শুনবে। বল, বল, আমার বাবা পাগল। বল না, 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 বাবা না, তুমি শুনছ, তুমি পাগল না। বল, আমি তোকে তোরা নষ্ট করেছি। আমি স্বীকার করছি, মুক্তি শুনেছি, শুনেছি তোরা পাপ স্বীকার করেছে। তোর পাপের বিচার রায় শুনে যাও। আসামি নিজে স্বীকারোক্তি অনুযায়ী সাংবাদিক রাজীব খানকে পাগল বানানোর জন্য এবং তার নিষ্পাপ্যে মুক্তিকে ধর্ষণ করার জন্য এই আদালত আসামি আদককে ফায়ারিং স্কোয়াডে গুলি করে মৃত্যুদণ্ডে দণ্ডিত করল। তারা বলছি মনে গুলি করল। এই খবরদার, খবরদার বলছে সামনে আসবে না। দাঁড়াও, কেন এদিকে আসছো? না করলাম না তোমাকে, এদিকে আসবে না। যাও, যাও বলছি, যাও। কে আছেন? দরজা খুলুন, দরজা খুলুন। এত রাতে আবার কে এলো? উড়ি বাবারি, কি ব্যাপার আপনারা? আমরা এই বাড়িটা তল্লাশি করতে চাই। কি আনন্দে! আমাদের হাত থেকে বাঁচার জন্য একটা খুনি এই বাড়িতে ঢুকেছে। ঢুকেছে? বন্ধ দরজা দিয়ে একজন খুনি এই বাড়িতে ঢুকেছে, ফাজলামা পেয়েছেন। আপনারা আইনের লোক বলে যখন তখন মানুষের বাড়িতে ঢুকে বিরক্ত করবেন। এখন কটা বাজে? রাত একটা, চলে যান, নইলে অন্য পুলিশ থেকে আপনাদেরকে ধরিয়ে দেব। জি জি ম্যাডাম। আবার চিচি করছেন? যান বলছি, আমাদের একটু শান্তিতে ঘুমাতে দিন প্লিজ। যান। সরি ম্যাডাম। চত্ব সব, ওইদিকে তালা পোকা, এদিকে পুলিশ। কি রে পপি, কারা এসেছিল? পুলিশ এসেছিল মা, বাড়ি তল্লাশি করতে। কি আনন্দের কথা, আমাদের বাড়িতে নাকি একজন খুনি ঢুকেছে। আরে আমাদের বাড়ি, ওদের মাথা খারাপ হয়ে গেছে, খুনি ঘরে ঢুকবে কেন? ঢুকেছে মা, একজন খুনি ঢুকেছে, এখানে আছে, ওই তো রক্ত। তাহলে তো থানায় ফোন করতে হয়। মা, বাবারি, ঘরের মধ্যে কে? বেরিয়ে এসো, নইলে নইলে আমি কিন্তু চিৎকার করবো, চিৎকার করবো কিন্তু আমি। ফোনটা রাখুন। তুমি? হ্যাঁ আমি, চিৎকার করলে আমি তোমার মাকে মেরে ফেলবো। না না, আমি চিৎকার করবো না, তুমি আমার মাকে ছেড়ে দাও। ছাড়তে পারি যদি তোমার হাতের ছুরিটা গরম করে নিয়ে আসো। ছুরি? আমার হাত থেকে গুলি বের করতে হবে, নইলে এই পিস্তল দিয়ে তোমার মাকে মেরে ফেলবো। না না, আমি আনছি, আমি আনছি। আপনি ফোনটা রাখুন। হ্যাঁ হ্যাঁ, চলুন। বসুন। এই যে ছুরি গরম করে নিয়ে এসেছি, এইবার আমার মাকে ছেড়ে দাও। আগে হাতের মধ্যে ছুরিটা ঢুকিয়ে
খুলে বের করো। না না আমি চুরি ঢুকাতে পারবো না। তাহলে আমি তোমার মাকে মেরে ফেলবো। না না খুলে বের করে দাও। বসে এখানে। আপনি আমাকে জড়িয়ে ধরেছেন, প্লিজ ছেড়ে দিন। সরি, আমার ব্যবহারের জন্য আমি দুঃখিত। এছাড়া আমার আর করার কিছু ছিল না। আমরা কি শুধু লাশই দেখব? হ্যাঁ না আসামিও দেখব? কমিশনার সাহেবের ছেলে মারা গেল, তুই আইনের পোশাক পরে কি করস? মিস্টার হুমায়ুন ফরিদি একজন পুলিশ অফিসারের সাথে কিভাবে কথা বলতে হয় সেই ভদ্রতাটুকু একজন নেতা হিসাবে নিশ্চয়ই আপনার জানা আছে। কি বলতে চাও তুমি? হ্যাঁ বলতে চাই, আমরা বেতন নিয়ে সত্যিকার আসামি ধরার জন্যে, সমাজে আইন শৃঙ্খলা রক্ষা করার জন্যে, কিন্তু কেন পারি না জানেন? আপনাদের মতো কিছু নেতাদের জন্য। আপনারা আমাদের চাকরি কেনার ভয় দেখিয়ে আপনাদের শাস্তির হাতিয়ার হিসেবে ব্যবহার করছেন, তাই আমাদের কর্তব্য আর দায়িত্ববোধের কথা বলার আগেই নিজেদের কর্তব্য আর দায়িত্ববোধ জাগ্রত করুন। আপনাদের হাতিয়ার হিসেবে আমাদের ব্যবহার না করে আমাদেরকে আমাদের মতো চলতে দিন, তাহলে দেখবেন দেশে একজন সন্ত্রাসীও থাকবে না। জ্ঞান আর বুদ্ধির আমার কোন অভাব নেই, অভাব আছে আপনাদের চিন্তার চেতনার। শুনুন ফরিদি সাহেব, এখনো সময় আছে, নিজেকে পরিবর্তন করুন, নইলে আজ আপনি কমিশনার সাহেবের ছেলে লাশ দেখতে পাচ্ছেন, কোন দিন হয়তো আপনি আপনার নিজের ছেলের লাশ দেখতে পাবেন, কথাটা মনে রাখবেন। থ্যাংক ইউ স্যার, আপনার কথা শুনে মনে হইল আমরা পুলিশে সব খারাপ না, কেউ খুব ভালো আছি। এই সাব ইন্সপেক্টর, তুমি নিজেরে কি মনে করো? একজন পুলিশ অফিসার ছাড়া আর কিছুই মনে করি না স্যার। হুমায়ুন ফরিদি সাহেবরে সেনো, এত বড় বড় কথা বলার সাহস কে দিয়েছে তোমাকে? আমার এই আইনের পোশাক, যে পোশাকের মর্যাদা আপনি ভুলে গেছেন, কিন্তু আমি ভুলিনি স্যার। আপনাকে যখন ধাক্কা দিয়ে কথা বলছিল, প্রতিবাদ তো আপনারই করা উচিত ছিল, কিন্তু আপনার প্রতিবাদ আমাকে করতে হয়েছে। আর আপনি কেন প্রতিবাদ করতে পারেননি তা আমার জানা হয়ে গেছে। এই কি জিনিস তুমি? নিজেকে প্রশ্ন করুন। একটা কথা বলি স্যার, এই পোশাকটার মূল্য দিতে শিখুন, তাহলে মানুষ আপনাকে মূল্যায়ন করবে। দয়া করে আইনের পোশাকটা বিক্রি করে দেবেন না স্যার, এটা আমার শেষ অনুরোধ। আপনি বাথরুমে যান, আপনি গিয়ে খালাস করেন, আমি ম্যানেজ করতে। শোনেন, উনি হইল বাথরুমের ওসি, আর ইনি হইলেন এই থানার ওসি। যান কথা বলে। ওকে থ্যাংক ইউ। যান। আপনাকে আমি একটা কথা বলতে এসেছি। বলুন। কাল রাতে পুলিশ যে সন্ত্রাসীকে তাড়া করেছিল সে আমার বাসায় এসে লুকিয়েছিল। বলুন কি? আমি একজন আর্টিস্ট, সে ক্রিমিনালটাকে গ্রেফতার করার জন্য আমি তার একটা ছবি আপনাদের এঁকে দিতে পারি। যারা আমার বোন মুক্তিকে নষ্ট করে হত্যা করেছে তাদের একজনকে আমি শেষ করে দিয়েছি বাবা, তাদের একজনকে আমি
শেষ করে দিয়েছি। বাবা, তুমি শুনতে পাচ্ছ না আমি কি বলছি? তোমাকে যারা আজ এই হাসপাতালে বেডে শুয়ে রেখেছে তাদের একজনকে আমি শেষ করে দিয়েছি বাবা। এই বাবা, তুমি কথা বলছো না কেন? কথা বলো বাবা, কথা বলো, বলো তুমি খুশি হয়েছ? একটা কিছু বলো বাবা, একটা কথা বলো। যাও যাও যাও, একটা কিছু বলো। তোমার বাবা এখন কথা বলছে না, তবে একদিন বলবে, এবং যেদিন বলবে তখন যে ভয়ঙ্কর তাণ্ডব সৃষ্টি হবে সে তাণ্ডব থেকে খুনিদের কেউ বাঁচাতে পারবে না। আপনি? আমি ডক্টর রশিদ চৌধুরী, তোমার বাবার এই অবস্থার জন্য আমি দায়ী। না, আপনি দায়ী নন ডাক্তার সাহেব, আমি দায়ী। আমি যদি সেদিন আদালতে মিথ্যে কথা না বলতাম তাহলে আমার স্বামী। আপনি তো আপনার স্বামীকে বাঁচানোর জন্য মিথ্যে কথা বলেছেন। কি বলছেন আপনি? হ্যাঁ, এখানে তোমার বাবাকে শখ দিয়ে দিয়ে পাগল বানিয়ে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছিল, ভয়ঙ্কর যন্ত্রণায় মারা যাচ্ছিল তোমার বাবা, তখন তোমার মা তোমার বাবার জীবন বাঁচাতে মিথ্যে সাক্ষী দেয়। আর আপনি, আপনি কি করেছিলেন? ওরা আমার একমাত্র মেয়েকে ধরে নিয়ে নষ্ট করার ভয় দেখিয়ে ওরা আমার মুখে তালা লাগিয়ে দিয়েছিল। আমি আমার মেয়ের উপকার করতে গিয়ে তোমার বাবারও অপকার করে ফেলেছি। বাবা, তুমি ওকে মাফ করে দাও। আপনাদের প্রতি আমার কোনো রাগ নেই, কিন্তু ওরা যারা আমার বাবাকে পাগল বানিয়েছে তাদের সবাইকে আমি খতম করে ফেলব, সবাইকে খতম করব। না বাবা না, এই খুনের পথে সন্ত্রাসের পথে একবার হাঁটা শুরু করলে আর তুই ফিরে আসতে পারবি না। সন্ত্রাস দিয়ে সন্ত্রাসকে দূর করতে হবে মা, সন্ত্রাসীদের বিচার এখন আদালতে হয় না মা, সন্ত্রাসীদের বিচার এখন আইনে হয় না মা, সন্ত্রাসীদের বিচার একটাই মাত্র পথ সন্ত্রাস। আমি সেই সন্ত্রাসীদের বুকে তাণ্ডব লাগানো সন্ত্রাস শুরু করবো মা, তাণ্ডব লাগানো সন্ত্রাস। রুবেল, রুবেল, তোমার অবস্থার জন্য আমি দায়ী। আমার রুবেলকে আমি সন্ত্রাসী বানিয়ে ফেললাম, আমাকে তুমি ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও। তুই খুনি ছেলেটার ছবি আঁকছিস কেন? এটা পুলিশের কাছে দেব, এই ছবিটা পেলে পুলিশ এই খুনিকে গ্রেফতার করতে পারবে। না না পপি, তুই যেভাবে ছেলেটাকে খুনি ভেবে পুলিশকে সাহায্য করতে চাইছিস আসলে তা নাও হতে পারে, ছেলেটা কোনো পরিস্থিতির শিকারও হতে পারে। মা, যে ছেলে খুন করতে পারে সে ছেলে কোনো ভালো মানুষ হতে পারে না, আর খুনির একটাই পরিচয়, সে খুনি। কিন্তু এই ছবি তুই পুলিশের কাছে দিলে ও জেনে যাবে আমরাই এই কাজটা করেছি, তখন? তুমি চিন্তা করো না মা, পুলিশ কাউকে জানাবে না, আর এই ছবিটা আমি রাতের অন্ধকারে জমা দেব। হ্যাঁ, তাড়াতাড়ি জমা না। মহাকাল থানা যাবে? না বাবা, যাবো না। হ্যাঁ, আর পিছি পানি দিতে এক গ্লাস। তুমি যাবে? যাবো না। হ্যাঁ, আপনি যাবেন? উঠে না পা। এভাবে মাকড়ি থানা যাবে? জি না। কোথায় যাবেন ম্যাডাম? নোয়াখালী থানা। ওঠেন। হ্যাঁ
তারা করেছে প্লিজ আমাকে বাঁচান। আমাকে তারা করেছে প্লিজ আমাকে বাঁচান প্লিজ হেল্প মি প্লিজ আসুন। থ্যাংক ইউ। আপনাকে কে তারা করেছে? একজন গুন্ডা। তো কোথায় যাবেন? আমি আমি থানাতেই যাব। থানাতে কেন সুন্দরী? কি করছেন আপনি? একটা ছেলে মেয়ে ছেলে যা করে প্লিজ প্লিজ থামলি কেন? স্যার সামনে মানুষ। মানুষ? এই বেটা রাস্তায় কেন শুয়ে আছিস? রাস্তা কি তোর বাপের? রাস্তাটা আমার বাবার না হলেও তোর বাবার না। গান পুটু উঠে চলো। তুমি আমার ছবি এঁকেছ আমাকে খুনি বলে থানায় ধরিয়ে দেবার জন্যে। ওই যে থানা, চাও ছবিটা জমা দিয়ে এসো। যাও, আমার নামে রিপোর্ট করো। আমি তোমাকে বাধা দেব না। তবে যাবার আগে আমি তোমাকে একটা অনুরোধ করব, আমার ছবির সাথে সাথে এমবি সাহেবের ছেলের ছবিটা জমা দিয়ে এসো। আমার ছবির সাথে সাথে ওই কমিশনের ছেলের ছবিটাও জমা দিয়ে এসো। ওই জন সে তোমার ইজ্জত দিতে চেয়েছিল তার ছবিও জমা দিয়ে এসো। ওই ওসি যে টাকা খেয়ে আইনকে তামাশায় পরিণত করেছে তার ছবিও জমা দিয়ে এসো। একা একা আমার ছবি জমা দিয়ে এসে তুমি এই দেশ থেকে খুনি সন্ত্রাসীকে শেষ করতে পারবে না। আমাকে যারা সন্ত্রাসী বানিয়েছে তাদের ছবি একে জমা দাও, তাহলে আর আমার মতো সন্ত্রাসী জন্ম নেবে না। আর যে তোমাকে নষ্ট করতে চেয়েছিল সে আমার বোন মুক্তিকে নষ্ট করেছিল, বিচার পাইবি। শুধু তাই নয়, আমার বোন যখন বিচারের দাবিতে প্রেস ক্লাবের দিকে যাচ্ছিল তাকে প্রকাশ্য রাস্তায় নির্মমভাবে গাড়ি চাপা দিয়ে খুন করা হয়েছিল। আমার বাবা দৈনিক মুক্তি সম্পাদক রাজীব খান আমার বোনের বিচারের দাবিতে যখন আদালতে কেস করেছিল
তখন সেই আদালত আমার বাবাকে পাগল আখ্যায়িত করেছিল। আপনার বাবা মুক্তি পত্রিকার সম্পাদক রাজীব খান? আমি তার ছেলে রুবেল। রুবেল? আজ যদি আমি তোমার সাহায্যে এগিয়ে না যেতাম তাহলে আজ তোমাকেও নষ্ট হতে হতো এবং ইজ্জত বাঁচাবার জন্য তোমাকে মানুষের দ্বারে দ্বারে ঘুরতে হতো, তোমাকে রাস্তায় খুন করা হতো, আমার নিষ্পাপ বোনকে ধর্ষণ করে খুন করেছে। তোমাকে যদি কেউ ধর্ষণ করত তুমি কি করতে? আমিও তাকে খুন করে ফেলতাম। আমিও তাই করেছি। যাও ছবিটা জমা দিয়ে এসো, যাও। শুরু হলো ভালোবাসা, শেষ নেই তো এ
চিঠি লিখি প্রিয় নামে তুমি সেই প্রিয় আমার জলে কত তারা মিছি মিছি সে আলোয় পড়ে চিঠি হয়ে গেছি আমি তোমার ভুল ভেঙে গেছে এসেছি তাই এত কাছে প্রেম ছুঁয়েছি মন ছুঁয়ে গেছে দুটি জীবন জানি এই রাত জীবনের শেষ রাত নয় তো এই রাত কাছে আসা আজ দুটি মনে দুজনের কিছু চাওয়া পাওয়া নিয়ে চুপচাপ ভালোবাসা লুক প্রত্যেকটা কাগজে পুলিশ ডিপার্টমেন্টকে ধুয়ে ফেলেছে দিনের পর দিন খুন ধর্ষণ রাহাজানির চিন্তায় বেড়েই চলেছে অথচ আমরা অপরাধীদের গ্রেপ্তার করতে পারছি না এটা লজ্জার কথা শেম টু আস স্যার আমরা তো চেষ্টা চালিয়ে যাচ্ছি স্যার এই প্রত্যেকটা কেসের তদন্ত সারা তদন্ত 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 এই একটা শব্দ দিয়ে সব কেসকে থামাচাপা দেওয়ার টেন্ডেন্সি আমি কিছুতেই বরদাস্ত করব না অনির্দিষ্টকাল পর্যন্ত তদন্ত চলতে পারে না কাল ব্যারিস্টার সাহেবের ছেলে ডন খুন হয়েছে এর আগে আমার ছেলে আজাদ খুন হয়েছে হতে পারে তারা অপরাধী তাদের বিচার আদালত করবে কিন্তু কেউ নিজের হাতে আইন তুলে নিয়ে তাদেরকে নৃশংসভাবে হত্যা করবে এটা কিছুতেই চলতে দেওয়া যেতে পারে না অমিত স্যার তুমি না বলেছিলে কে যেন ছবি এঁকে দেবে তার কি হলো আমিও সে আশায় ছিলাম স্যার কিন্তু মেয়েটি এখনো ছবিটা দিয়ে যায়নি তুমি ইমিডিয়েটলি মেয়েটার কাছে যাও ছবিটা নিয়ে এসো ওকে স্যার আপনি হ্যাঁ আপনি যে খুনির ছবিটা এঁকে দিয়ে পুলিশকে সহযোগিতা করতে চেয়েছিলেন আমি সেই ছবিটা নিতে এসেছি ছবিটা আমি ছিঁড়ে ফেলেছি ছিঁড়ে ফেলেছেন কেন কারণ ওর ছবি আঁকার আগে আরো অনেকের ছবি আমার আঁকা দরকার ইন্সপেক্টর যারা ওর চেয়ে ভয়ানক খুনি যারা ওর মতো একজন সহজ সরল ছেলেকে তিলে তিলে খুনি বানিয়েছে তাদের ছবি আমার আগে আঁকা দরকার কি বলতে চান আপনি আমি বলতে চাই খুনিকে শাস্তি দিয়ে খুনিকে শেষ করা যায় না তার চেয়ে যারা দিনের পর দিন অত্যাচারে স্টিম রোলার চালিয়ে ওই সমস্ত সহজ সরল ছেলেকে খুনি বানাচ্ছে সেই সমস্ত খুনের মেশিনারিকে আগে শেষ করতে হবে তবেই আর নতুন খুনির জন্ম হবে না আপনি কাদের কথা বলছেন জনতাকে দিনের শান্তির কথা শুনিয়ে রাতের অন্ধকারে জনতার ঘরে অশান্তির আগুন জ্বালাই সেই জননেতা হুমায়ুন ফরিদির কথা ওই ফরিদি সাহেবের ছবি আগে আঁকা দরকার ইন্সপেক্টর যে শয়তান রাজীব খানের মতো একজন সৎ নির্ভীক সাংবাদিককে পাগল বানিয়ে আত্মহত্যা করতে বাধ্য করেছিল কিন্তু রাজীব সাহেব তো মারা যাননি আমরা যতটুকু জানি তিনি হাসপাতালে কোমাতে আছেন জীবন মৃত্যুর মাঝে অচেতন হয়ে পড়ে আছে রাজীব খান কেন জানেন তার একমাত্র মেয়ে ধর্ষণকারীদের বিরুদ্ধে তিনি কলমের লেখনের মাধ্যমে যুদ্ধ করতে চেয়েছিলেন কারা তার মেয়েকে ধর্ষণ করেছিল ওই আজাদ ডন গাঙ্গুয়া আর ফরিদের ছেলে মিশা আমি যেদিন ছবি এঁকে থানায় জমা দিতে গিয়েছিলাম সেদিন ওই ডন আমার ইজ্জত দিতে চেয়েছিল আর সেদিন আমাকে কে বাঁচিয়েছিল জানেন যার ছবি এঁকে খুনি বলে আমি থানায় জমা দিতে গিয়েছিলাম শুনুন ইন্সপেক্টর যতদিন ওই সমস্ত খুনি এদেশে বেঁচে থাকবে ততদিন আরো অনেক মানুষ জন্ম নেবে ওদেরকে খুন করার জন্য আইন হাতে তুলে নেয় অন্যায় অন্যায় তাহলে কোথায় ছিল আপনাদের আইন যখন মুক্তি ধর্ষিতা হয়ে চিৎকার করে বলছিল ওসি সাহেব বিচার করুন কোথায় ছিল আপনাদের আইন যখন হাসপাতালে একজন স্ত্রীর সামনে তার স্বামীকে টর্চার করে পাগল বানিয়ে দেওয়া হয়েছিল কোথায় ছিল আপনাদের আইন কারাগারের অন্তরালে রুপেলকে মেরে মেরে তার সততা তার শিক্ষা তার বিবেককে খুন করা হয়েছিল বলুন জবাব দিন কোথায় ছিল আপনাদের আইন আইনকে যারা পালন করে তাদের একজনের ভুলের জন্য সমগ্র আইনকে অমান্য করা ঠিক নয় আপনি ওকে আইনের কাছে আত্মসমর্পণ করতে বলুন আমি কথা দিচ্ছি আইন তার সাথে ন্যায় বিচার করবে আর আপনার কথা যদি সত্যি হয় ফরিদি সাহেব যত বড় জননেতাই হোক না কেন আইনের হাত থেকে সে কোনোদিনই বাঁচতে পারবে না চলে ফরিদি সাহেব ফরিদি সাহেব গেল কোথায়
বৈদিক সাহেব। আমার অফিসে ড্রেসটা ভিজে গেল, আমি শুকিয়ে দেব। তুমি কি করে শুকাবে? আমার মনির গরমে। লাখে এক জন তুমি আমার প্রিয়জন, তোমায় দিলাম উপহার, তোমায় দিলাম উপহার আমি আমার জীবন। আহারে আরে আহারে আহারে আরে আহারে। হাসি দেখে আমি যে মরেছি, টানা টানা আঁখি দেখে প্রেমেতে পড়েছি। মিঠা মিঠা কথা শুনে ভাবি ডুবেছি, আগে পিছে না ভেবে হৃদয়টা দিয়েছি। তুমি বউ হবে আমার, তুমি বউ হবে আমার প্রিয়া, বলো না কখন। আরে আরে আহারে আহারে আরে আহারে। খেলা যে করেছে চোখে চোখে যে দে পিপাসা বেড়েছে। তুমি স্বামী হবে আমার, তুমি স্বামী হবে আমার, বলো না কখন। আহাইরে আহাইরে আহাইরে। তুমি লাখে একজন তুমি আমার প্রিয়জন, আহারে আরে আহারে। তুমি লাখে একজন তুমি আমার প্রিয়জন, তোমার দিলাম উপহার, তোমায় দিলাম উপহার আমি আমার জীবন। আহারে আরে আহারে। কি বলছো তুমি, আমার বাবা? হ্যাঁ হ্যাঁ তোমার বাবা। তার পাপকে ঢেকে রাখতে সাংবাদিক রাজীব খানকে পাগল বানিয়ে দিয়েছে। আর পাগলের অবমাননা থেকে বাঁচতে সে নিজেকে গুলি করে মেরে ফেলতে চেয়েছিল, কিন্তু মারা যায়নি। হাসপাতালে মৃত্যুর সাথে লড়াই করছে। আর তোমার ভাই মিশা তার বন্ধুরা মিলে রাজীব খানের একমাত্র মেয়ে মুক্তিকে ধর্ষণ করে মেরে ফেলেছে। তাহলে তাদেরকে তুমি গ্রেপ্তার করছো না কেন? গ্রেপ্তারের জন্য প্রমাণ দরকার, আর আমার কাছে কোনো প্রমাণ নেই। প্রমাণের কাছে আইনের হাত পা বাঁধা। প্রমাণের অভাবে আদালত তাদেরকে নির্দোষ খালাস করে দিয়েছে। শাহনূর, এখনো সময় আছে, তুমি ওদেরকে বোঝাও, সব পাপ স্বীকার করে আইনের কাছে সারেন্ডার করতে বলো। নইলে রক্তের যে খেলায় তারা নেমেছে তাতে তারাও রক্তাক্ত হয়ে যাবে। যে পাপ করে তারা কারো কথা শোনে না অমিত। আর পাপি অপরাধীর একটাই পরিচয়, সে পাপি অপরাধী।
সে কারো বাবা ভাই হলেও তাদের শাস্তি হওয়া উচিত। তুমি আমার বাবা না ভেবে ওদের শাস্তি দাও অমিত। দেব শানুর, দেব। যেদিন প্রমাণ আমার হাতে চলে আসবে সেদিন তাদের হাতে হাত করা পরানো থেকে কেউ তাদের বাঁচাতে পারবে না, কেউ না। ক্লাব ঘন তারা যেন তোর বন্ধুদের খুন করেছে। এতদিন ভাই সিরাপে মারছেন, তাই একটা খাইলেন মনে হয় স্যার ওখান থেকে আপনার খাওয়ার পালা শুরু হয়েছে। আমি ডেন্টাল ক্লিনিকে যাই। ডেন্টাল ক্লিনিক ডাক্তার সাহেব পড়ে গেল, আমার দাঁত পড়ে গেল, জলদি ঠিক করে দেন ডাক্তার সাহেব। তোমার দাঁত সবই ঠিক করে দিব আমি। কি করলেন? আরে না না, এখনই ভয় পাইলে মইরা যাইবা, আমি মজা করিয়া মারতে পারুম না। না মানে দাঁত ঠিক করতে পারুম না। চলো চলো চলো, শুয়ে পড়ো শুয়ে পড়ো। দাঁত ডাক্তার সাহেব দেখি দেখি তো হাম করেন তো। এখনো মানুষ নাই, এবার মরবি, অন্তরে মারবো। তুই আমার কেস ম্যাচ নামি, আমার ঘর ধরে বের করে দিতে চেয়েছিলি। আমার তাই লিখিস নি, আজ তোর টক যদি আমি জানি লিখব তোর খুলে চাই। তোকে মরতে হবে, কারণ আমার বোনকে মেরেছিস তুমি, ওকে তো আমি মারবই। তার আগে তোকে শেষ করে আমার বোনের আত্মাকে শান্তি দেব। পুলিশ তো ভাই ভাই পুলিশ। হ্যালো
সাব ইন্সপেক্টর অমিত খান বলছি। আরে বেটা ওসে বাচ্চা জলদি আয়, আমার ভীষণ বিপদ। কে বলছেন? আমি জননেতা হুমায়ুন ফরিদি। শালা আমারে চেনস না তুই? উত্তেজিত হবেন না, আমি এক্ষুনি আসছি। আমি তোমারে ফোনে বললাম যে আমার বললাম মিশা কোথায়? কেন মিশা থানায়? থানায় তোমার কেউ মিশা কথা কয়ে থানা থেকে সরাইছে, আমার বলা বিপদ হইতে পারে। আমার বলা শেষ হয়ে যাবো, জলদি চলো। চলুন অহন্তিকার থানায়, গুস টুস চলবো না, আগের দিন নাই, বুঝছ? হ্যাঁ মনে দিন তাকে। তাহলে আপনি? আমি নতুন পুলিশ অফিসার রানা। তাই আসলে কোথায় মিশা? জলদি করো, জলদি। কে তুমি? ইন্সপেক্টর রানা, আপনার বাবা আমাকে পাঠিয়েছেন আপনাকে এখান থেকে নিয়ে যাওয়ার জন্য। বাবা কোথায়? এয়ারপোর্টে। রুবেল আপনাকে এখানেও মেরে ফেলতে পারে, তাই আপনাকে বিদেশে পাঠানোর সকল ব্যবস্থা করা হয়েছে। চলুন। হ্যাঁ চল, জোরে চালাও নাকি, জোরে চালাও। আপনি এখানে? ইন্সপেক্টর রানা তো আপনার পোলারে লো এয়ারপোর্ট গেল। এয়ারপোর্টে কি? আমার পোলারে এয়ারপোর্ট নিয়ে গেছে, জলদি এয়ারপোর্ট চলো। কি আমরা কোথায় যাচ্ছি? এয়ারপোর্ট তো ছেড়ে যাচ্ছি আমরা। মানুষ তো এয়ারপোর্টে আসে দেশের বাইরে যাবার জন্য। আমি তোকে দুনিয়ার বাইরে পাঠিয়ে দেব। দুনিয়ার বাইরে? হ্যাঁ দুনিয়ার বাইরে। আমার পোলারে মায়রা ভাবাইছে, আমার পোলারে মায়রা ভাবাইছে। তুমি ওদিকে যাও, তুমি ওদিকে যাও। জলদি উঠে পড়ো তাড়াতাড়ি। এখনো চিৎকার করে কোনো লাভ নেই বাবা, তোমাকে আগেই বলেছিলাম ভাইয়াকে বাঁচাতে হলে তাকে খারাপ পথ থেকে ফিরিয়ে আনো, কিন্তু তুমি শোনোনি, তাই আজ ভাইয়াকে জীবন দিতে হলো। আমার কোনো জীবন দেয় নাই, আমার কোনো জীবন দেয় নাই, তোমার কোনো বাচ্চা আছে? স্যার এখন ওঠে, লাশ দাফন করতে হইব। যাও ভারাম জাদা, আমার পোলার দাফন করতে দেবো না, তোমার পোলার আমি দাফন করতে দেবো না, আমি আগে ঘরে দাফন করবো। ওই রুবেল রে, ওর মায়ের ওর বাপের রে, ওই ঘর কোথায়? রুবেলের খবর জানি না, ওর মা বাবা এখন হাসপাতালে। শঙ্কর তো স্বামীর আমি পাগল করছি, আর তোর পোলা আমার পাগল বানায় দিছে, আমার পোলারে খতম করছে, এখন এখন তোর পোলার আমি চাই। তোর পোলা কই? তোর পোলা কই? না মন মানে না, দিল আমারও মানে না, বল তোর পোলা কই, বল তোর পোলা কই, বল তোর পোলা কই, বল।
রক্ত সত্যা আরে আমার অন্তরে রক্ত সত্যা বেড়ে বল তোর পোলা কই বল বল রুবেল কই বল বল পাগল বানিয়েছিলি, আজ তুই পাগলের তাণ্ডব দেখবি, তাণ্ডব। এখন ভালো, আপনাকে ডাকছি। আম্মা বাদ দেন না, দুগা বাদ খাই। রুবেল, তোর মায়ের জ্ঞান ফিরেছে,
মা মা বাবা বাবা কে বাবা বাবা আমাকে চিনছো না বাবা মরে গেছে আরে কান্দো কান্দো বাবা 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 দাঁড়া বাবা অর্ডার অর্ডার যেহেতু আসামি রুবেলের অপরাধের কোনো সাক্ষ্য প্রমাণ পাওয়া যায়নি এবং আসামি নিজেই স্বেচ্ছা প্রণোদিত হয়ে নিজের অপরাধ এবং অপরাধের যথার্থ কারণ বর্ণনা করেছে সেহেতু এই আদালত রুবেলকে পাঁচ বছর সশ্রম কারাদণ্ড প্রদান করল বাবা থাক থাক মা চলো